নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজ আলোচনা করছি রাশিফল নিয়ে। প্রথমে বলবো সূর্য উদয়ের সময়, সকাল 6:22 সূর্য উদিত হবে এবং সূর্য অস্ত হবে 5:09। আজকে যা তিথি পাচ্ছি, শুক্লপক্ষের তৃতীয়া পাচ্ছি, যেটা থাকবে আপনার 7:46 পর্যন্ত, তারপরে চতুর্থী পড়ে যাচ্ছে, যেটা থাকবে 8:08 পর্যন্ত, তারপরের দিন 17 জানুয়ারি 8:08 পর্যন্ত। নক্ষত্র পাচ্ছি আজকে শতবিষা, যেটা থাকবে আজকে 5:17 পর্যন্ত, তারপরে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পড়ে যাচ্ছে, যেটা থাকবে তার পরের দিন 7:43 পর্যন্ত, 8 জানুয়ারি। আজকে অমৃতযোগ যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম অমৃতযোগ পাচ্ছি 9:58 থেকে 12:50 এবং 7:48 থেকে 10:26। তারপরে পাচ্ছি যেটা রাত্রি 12:12 থেকে 1:58 এবং এরপরে এটা পাচ্ছি রাত্রি 2:51 থেকে ভোররাত্রি 4:37। কালবেলা যেটা পাচ্ছি আজকে সেটা হচ্ছে যে 6:22 থেকে 7:43 এবং 3:48 থেকে 5:09 এবং বারবেলা পাচ্ছি আজকে 2:27 থেকে 1:07 থেকে 2:27। বারবেলা পাচ্ছি আজকে 1:07 থেকে 2:27। কাল রাত্রি পাচ্ছি আজকে 5:09 থেকে বিকাল 6:48 এবং ভোর রাত্রি 4:43 থেকে 6:22। এই সময়গুলো একটু মেনে চলুন, চললে ভালো হবে, উন্নতি হবে, প্রবলেম থেকে দূরে থাকতে পারবেন এবং সমস্যা থেকে মুক্তি পাবেন। যারা চাইছেন প্রবলেম থেকে বেরোনোর জন্য, খুব সমস্যা ভুগছেন, যোগাযোগ করতে, তাদেরকে বলবো আপনার যিনি বাড়িতে পূজিতা হন ইষ্ট দেবী, এবং যদি আপনার মা থাকেন আপনার কাছে তাকে জানান, দেখবেন আপনি সঠিক মানুষ পাবেন যার দ্বারা আপনি এই প্রবলেমগুলো থেকে বেরোতে পারেন, ভালো থাকতে পারেন, ভালো রাখতে পারেন। তার জন্য আপনাকে বুকিং নাম্বারে বুকিং করে আপনি আপনার বাড়ি থেকে, আপনার স্থানে যেখানে আপনি থাকেন সেখান থেকে আমাদের সাথে কনসালটেন্সি করতে পারবেন। তার জন্য আপনাকে বুকিং করতে হবে, বুকিং করে কনসালটেন্সি করতে হবে। যারা এই প্রথম অনুষ্ঠান দেখছে তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্ট করে জানানোর জন্য কেমন লাগছে অনুষ্ঠান, কী নিয়ে অনুষ্ঠান করলে ভালো হয়, আপনাদের জন্য অনুষ্ঠান করার চেষ্টা করি। তো আপনারা যদি বলেন সেই ক্ষেত্রে উৎসাহিত হই এবং আরও বিভিন্ন টপিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এরপরে আলোচনা করব যাদের আজকে শুভ জন্মদিন তাদের ব্যাপারে এবং যাদের আজকে বিবাহবার্ষিকী তাদের ব্যাপারে। তো প্রথমেই বলবো, যারা অনুষ্ঠানটি আজকে প্রথমবার দেখছেন, যদি ভালো লেগে থাকে অনুষ্ঠান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে লিখে জানাবেন কেমন লাগছে অনুষ্ঠান, কী নিয়ে অনুষ্ঠান করলে ভালো হয়, আরও কী জানতে চান আপনারা। এবং তার সাথে এটা বলবো, সেটা হচ্ছে যে আপনার যারা প্রিয়জন, যারা আপনার কাছের লোক, যাদের আপনারা ভালো চান, উন্নতি চান, তাদের সাথে অনুষ্ঠানটা শেয়ার করবেন, তাহলে কিন্তু তাদেরও উন্নতি হবে, তারা ভালো থাকতে পারবে এবং তারা ভালো থাকলে আপনারাও ভালো থাকতে পারবেন। এবং এরপর আলোচনা করব যাদের শুভ জন্মদিন তাদের জন্য বছরটা কেমন যাবে এবং যাদের আজকে বিবাহবার্ষিকী তাদের জন্য বছরটা কেমন যাবে, কী করলে ভালো থাকবেন আপনারা, সারা বছর ভালো থাকতে পারবেন। প্রথমেই বলবো যাদের জন্মদিন তাদের জন্য কিন্তু বছরটা মোটের উপরে ভালোই কাটবে। যেটা হবে সেটা হচ্ছে আর্থিক জায়গাটা কিছুটা একটু সমস্যা হতে পারে, কিন্তু অর্থ জন্য আপনারা আটকে থাকবেন না বা অর্থের পিছনে আপনারা ছোটেন না। তো সেই জন্যে অর্থ প্রবলেম হলেও আপনাদের কিন্তু উন্নতি হবে এবং প্রবলেম থেকে বেরোতে পারবেন, রাস্তা তৈরি করবেন এই বছরে, যেটা আপনাকে সামনের দিনে গিয়ে উন্নতি দেখাবে বা উন্নতির যোগ তৈরি করবে। আর কি করবেন না আর কি করবেন সেটা বলবো, যেটা করলে ভালো হবে সেটা হচ্ছে যে চেষ্টা করুন এই বছরে শিবের উপাসনা করতে, মহাদেবের উপাসনা করতে এবং শিবলিঙ্গে নিয়মিত চেষ্টা করুন যে আখের রস দিয়ে এবং পুজো করতে, আখের রস তাকে নিবেদন করে পুজো করতে, আখের রস দিয়ে অভিষেক করে পুজো করতে এবং শুভ কাজে যাওয়ার সময় একটু আখের গুড় মুখে দিয়ে বেরোবেন, দেখবেন যে আপনার কিন্তু দিনটি শুভ হবে, বছরটা শুভ কাটবে এবং মা বাবার আশীর্বাদ দিতে কিন্তু ভুলবেন না এই বছরে সব শুভ কাজের সময়। যদি আপনার মা বাবা থাকেন আপনার কাছে তাহলে তাদের আশীর্বাদ নিয়ে শুভ কাজে যাবেন, দেখবেন ভালো হবে, উন্নতি হবে। আর কী করবেন না এই বছর, এই বছর কোনো নিঃসন্তান ব্যক্তির সাথে ব্যবসা করবেন না, করলে কিন্তু সমস্যা হবে। আর যারা যাদের আজকে বিবাহবার্ষিকী তাদের কথা বলবো, তার আগে বলবো যে নতুন বছর আপনার খুব ভালো কাটুক, নতুন আজকে জন্মদিন যাদের তাদের বছরটা খুব ভালো কাটুক, খুব উন্নতি হোক আপনাদের, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, মঙ্গল হোক আপনাদের এবং যে ইচ্ছাগুলো আপনার ছিল সেগুলো এই বছর পূর্ণ হোক। এরপর আলোচনা করবো যাদের বিবাহবার্ষিকী তাদের ক্ষেত্রে, যেটা পাচ্ছি যাদের বিবাহবার্ষিক তাদের ক্ষেত্রে এটা পাচ্ছি, তাদের পার্টনারদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হতে পারে এই বছরে। আন্ডারস্ট্যান্ডিং বলতে বোঝাবুঝির প্রবলেম, তৃতীয় ব্যক্তি দ্বারা সম্পর্ক একটু হলেও প্রবলেম দেবে রিলেশানে, যদি হয়ে থাকে তাহলে বলবো সময় ব্যয় না করে আপনার ইষ্টদেবীকে জানিয়ে যোগাযোগ করতে, দেখবেন যে সঠিক মানুষটির সাথে যোগাযোগ করলে আপনার উন্নতি হবে, প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং তার আশীর্বাদ নিয়ে যোগাযোগ করলে দেখবেন ভালো হবেই। আর মোটের উপর ভালো, কী করবেন এই বছরে, স্বামী স্ত্রী একসাথে বসে
একসাথে বসে চেষ্টা করুন যে পূজা করার, দেবীর উপাসনা করার, মা কালীর উপাসনা করার, মা দুর্গার উপাসনা করার। তাহলে কি মায়েরা শক্তি পাবে, যে শক্তি দিয়ে সংসারটাকে আগলে রাখবে বা সংসারটাকে ভাঙতে দেবে না। তো খুব ভালো কাটুক আপনাদের বছরটা, এই প্রার্থনা করি দেবীর কাছে, এই প্রার্থনা করি আমার ইষ্ট দেবীর কাছে, এই প্রার্থনা করি আমার গুরুদেবের কাছে, এবং আপনারা ভালো থাকুন এই বছরে। কারণ শরীর স্বাস্থ্যের জায়গাটাও দুজনের কিন্তু ভালো পাচ্ছি না, যাদের বিবাহবার্ষিকী, যাদের বিবাহ হয়েছে এই বছরে, শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু প্রবলেম হতে পারে বা আর্থিকভাবে ক্ষতি হতে পারে। তো ইষ্ট দেবীর পূজা করুন, আপনার যিনি বাড়িতে পূজিতা হন তাকে জানান কি করে পূজা করবেন। একটু প্রত্যেক দিন চেষ্টা করবেন যে আপনার দেবীকে ভোগ নিবেদন করার, হলুদ ভোগ নিবেদন করার চেষ্টা করবেন। যদি রান্না না করে দিতে পারেন তাহলে অন্তত চেষ্টা করবেন যে হলুদ মিষ্টি দেওয়ার, লাড্ডু দেওয়ার। তাহলে দেখবেন ভালোভাবে উন্নতি হবে, দুজন মিলে একসাথে দেবেন এবং দুজন মিলে একসাথে সেই প্রসাদ গ্রহণ করবেন, করলে কিন্তু ভালো হবে। আর যেদিনকে আপনার বিবাহবার্ষিকী আজকে, আজকে যদি পারেন তাহলে যে কোনো মন্দিরে গিয়ে মাকে আলতা সিঁদুর এবং যেটা সিঙ্গারের জিনিস, যেগুলো মায়ের সাজার জিনিস, সেইগুলো দিয়ে পূজা দিন, দেখবেন ভালো হবে একত্রিত। এবং পারলে একটা শাড়ি আপনি মায়ের মন্দিরে দিয়ে পূজা দিন, দেখবেন যে ভালোভাবে বৃহৎ ফলপ্রাপ্তি পাবেন, প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে আলোচনা করব রাশিফল নিয়ে। তার আগে বলবো, যারা প্রথমবার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং কমেন্ট করে জানাতে কেমন লাগছে অনুষ্ঠান এবং কী নিয়ে অনুষ্ঠান করলে ভালো হয়। তো প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আর্থিকভাবে সমৃদ্ধি হতে পারে আজকে আপনার এবং প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। আর আজকে এটা করবেন সেটা হচ্ছে যে শুভকায় যাওয়ার সময় শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটা পাঠ করে শুভকায় যাবেন, দেখবেন ভালো হবে। এবং শুভকায় যাওয়ার সময় একটু আঁখের গুড় মুখে দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আজকে আপনার শুভ রং হচ্ছে গোল্ডেন কালার। এরপর আলোচনা করবো বিষ রাশি। বিষ রাশির ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে প্রেম বা প্রণয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, আজকের দিনটা একটুখানি সামলে চলতে হবে। প্রেম বা প্রণয়ের ক্ষেত্রে সাবধান, প্রবলেম হতে পারে লাইফ পার্টনারের দিক থেকে হোক বা আপনার প্রেমিক বা প্রেমিকার দিক থেকে হোক, তো সেই জায়গাটা সাবধান, প্রেমে তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে পারে। কি করবেন না আজকে, কোনোভাবেই আজকে আপনার বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে রাত্রি অতিবাহিত বা নিশি যাপন করবেন না। শুভ রং আজকে আপনার জন্য হোয়াইট কালার। আর শুভকায় যাওয়ার সময় একটু মিষ্টি দই মুখে দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এরপরে আলোচনা করবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে প্রাপ্তি স্থানে বাধা, মানে আপনি কাজ করবেন কিন্তু প্রাপ্তি বা আপনার যেটা প্রাপ্য সেটা দিতে চাইবে না, সেটা আপনার বস হোক বা যদি আপনি কারোর কাছে কাজ করছেন সে আপনার যেটা প্রাপ্য সেটা থেকে আপনি বঞ্চিত হতে পারেন আজকে। তো সাবধানে থাকতে হবে সেই জায়গা থেকে। আর রাস্তাঘাটে সাবধানে চলবেন, দুর্ঘটনার যোগ চলছে, তো সেই জায়গাটাও সাবধানে থাকতে হবে। শুভকায় যাওয়ার সময় অবশ্যই একটু মুখে জব বা ছোলা ছাতু দিয়ে যান, দেখবেন ভালো হবে। আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে গ্রিন কালার বা সি গ্রিন কালার, আপনার জন্য ভালো, বা হোয়াইট কালার আপনার জন্য শুভ। আর শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন যে আপনার রাস্তাতে একটু কালো তিল ফেলে দিয়ে যাওয়ার, দেখবেন যে দুর্ঘটনা থেকে আপনি বাঁচতে পারবেন, ভালো থাকতে পারবেন। এরপরে আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনাদের বিবাহের কথাবার্তা হতে পারে বা আপনারা যদি রিলেশনে থেকে থাকেন সেই জায়গাটা আজকে কিন্তু পরিণতি পেতে পারে। আর কি মায়ের দিক থেকে কিন্তু একটু সমস্যা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হোক, মাকে নিয়ে হোক, একটু সমস্যা হতে পারে বা রিলেশনের ক্ষেত্রে মা সমস্যা তৈরি করতে পারে বা মাতৃস্থানীয় কেউ সমস্যা তৈরি করতে পারে। আজকে আপনি এটা করতে পারেন শুভ কাজে যাওয়ার সময়, সেটা হচ্ছে যে আপনার যেটা বাড়ির বয়োজ্যেষ্ঠ মা বাবার আশীর্বাদ নিয়ে যাবেন অবশ্যই, আর একটু কালো তিল আপনার রাস্তায় ছড়িয়ে দিয়ে যাবেন, দেখবেন ভালো হবে। এবং শুভকায় যাওয়ার সময় অল্প একটুখানি ঘি মুখে দিয়ে যাবেন, দেখবেন যে আপনার কিন্তু ভালো হবে এবং উন্নতি করবেন আপনি লাইফে। কি করবেন না আজকে, কোনো বন্ধুর বাড়ি বা কারোর বাড়িতে রাত্রিযাপন করবেন না, করলে বিপদ হতে পারে। পরবর্তী রাশি বা পরবর্তী লগ্ন সিংহ। সিংহের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আপনার যে অর্থ, সেই অর্থটা ধরে রাখার জন্য, সেভিংসের জন্য আপনি চিন্তাভাবনা করবেন এবং ইনভেস্টমেন্ট করলে আজকে কিন্তু উন্নতির যোগ আছে, হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, অর্থপ্রাপ্তি হতে পারে। আর কি আপনার যদি কন্যা সন্তান থেকে থাকে তার কিন্তু আজকে বিবাহের কথাবার্তা বা পুত্র সন্তান থেকে থাকলে তার বিবাহের কথাবার্তা হতে পারে, কন্যা সন্তানের ক্ষেত্রে বেশি যোগ চলছে। আর আপনার বস বা আপনার যিনি আপনার ওপরে যিনি কাজ করছেন বা আপনার হেড, সে আপনাকে কিন্তু আজকে আপনার কর্মের সুনাম বা সুফল হিসাবে কিছু প্রাপ্তি আপনাকে দিতে পারে আপনার। তো আজকে শুভকায় যাওয়ার সময় এটা করবেন সেটা হচ্ছে যে অল্প একটু তেলে ভাজা জিনিস কিছু মুখে দিয়ে বেরোন, দেখবেন ভালো হবে। এবং শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করবেন যে কোনো গোল্ডেন কালারের কিছু পরে যাওয়ার বা সাদা কালারের কিছু পরে যাওয়ার, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এবং
আরেকটা পার্ট বলবো, সেটা হচ্ছে যে আজকে যদি আপনি চিন্তা করছেন যে কিছু কেনার, সোনা জিনিস কেনা, তাহলে না কেনাটাই ভালো হবে আপনার জন্য। পরবর্তী রাশি বা পরবর্তী লগ্ন কন্যা, কন্যার ক্ষেত্রে এটা পাচ্ছি, সেটা হচ্ছে যে পারিবারিক দিক থেকে আনন্দ অনুষ্ঠান হতে পারে আজকে আপনার, এবং তার কারণে কিন্তু আপনি ভালো থাকবেন, আনন্দ থাকবেন, কিন্তু অর্থ ব্যয় হতে পারে আপনার। আর্থিক জায়গা থেকে ভালো পাচ্ছি না, বাদবাকি দিক থেকে ভালোই, মোটামুটি মনের ওপর ভালোই থাকবে, কিন্তু দিনের শেষে মানে রাত্রির দিকটা আপনি কিন্তু ডিপ্রেশন বা চিন্তায় থাকতে পারেন কোনো কারণে, যেটা নিয়ে একটু সমস্যা হতে পারে। কী শুভ রঙ আপনার জন্য? আপনি শুভ গায়ে যাওয়ার সময় হলুদ কালার ব্যবহার করতে পারেন, শুভ হবে আপনার জন্য। আর শুভ গায়ে যাওয়ার সময় অল্প করে আপনি মধু মুখে দিয়ে যান, দেখবেন ভালো হবে, উন্নতি করবেন লাইফে। পরবর্তী রাশি বা লগ্ন তুলা, তুলার ক্ষেত্রে এটা পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটা কিন্তু আজকে বাধা হতে পারে। আপনার কর্ম করবেন, তার যে রেজাল্ট, প্রাপ্তি আমরা পাই, সেটা বাধা হতে পারে। সন্তানের জায়গা থেকে আপনার মান সম্মান হানি হওয়ার যোগ আছে। ভাই বোনের দ্বারা কিন্তু লাভ হতে পারে, মা বাবার দ্বারা কিন্তু লাভ হতে পারে, কিন্তু সন্তানের দ্বারা প্রবলেম হতে পারে আজকে। আর কি, পড়াশোনা ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের কিন্তু দিনটি ভালো যাবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য দিনটি শুভ। আর সোশ্যালি কিন্তু আজকে আপনারা একটা ভালো পরিবেশ বা সোশ্যালি আপনারা মান সম্মান পেতে পারেন। শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন যে অল্প করে, যেটাকে আমরা বলি যে কেশর, কেশরের সাথে অল্প একটু দুধ মিশিয়ে সেটা খেয়ে যান, দেখবেন যে বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে আপনার শুভ রঙ হচ্ছে সিলভার কালার ব্যবহার করুন, করলে কিন্তু ভালো হবে, দেখবেন যে উন্নতি আপনি পেতে পারেন আজকে যদি আপনি সিলভার কালার ব্যবহার করেন। আর এরপরের রাশি বা লগ্ন হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে এটা পাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে আপনি কিন্তু আপনার যারা লাইফ পার্টনার তাকে কিছু গিফট দিতে পারেন, তার জন্য অর্থের কিছু খরচা হতে পারে, বাট রিলেশনশিপে কিন্তু উন্নতি হবে। যে রিলেশন নিয়ে প্রবলেম চলছিল সেই জায়গাটা কিন্তু কেটে যাবে, অনেক ভালো থাকবেন, আপনারা আজকে কোয়ালিটি টাইম কাটাতে পারেন, দাম্পত্য সুখ পেতে পারেন। আর যদি আপনি ইনভেস্টমেন্ট করছেন আজকে, তাহলে সেই ক্ষেত্রেও লাভ হতে পারে ইনভেস্টমেন্ট ক্ষেত্রে। কর্মের জায়গাটাও কিন্তু মোটের ওপর ভালো থাকবে, কর্মের জায়গাটা শ্রীবৃদ্ধি হবে, যার কারণে কিন্তু আপনার মুডও ভালো থাকবে, কিন্তু মুড চেঞ্জ হবে ইভিনিংয়ের পর থেকে, যখন কেতুর ট্রানজিটটা হবে, কেতুর জায়গাটা যখন নক্ষত্র ঢুকবে, তো সেই ক্ষেত্রে কিছু কিন্তু চেঞ্জেস আপনি পেতে পারেন। ইভিনিংয়ের পরে একটু মুড অফ হয়ে যেতে পারে। তো আজকে শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন যে মুখে অল্প করে দুধ আর কেশর দিয়ে যাবার, মুখে দুধ আর কেশর একসাথে মিশিয়ে সেটা মুখে দিয়ে যাবেন, দেখবেন যে ভালো হবে। কেশরেরটাকে কী করবেন, নিয়ে একটু দুধের মধ্যে ঘষে নেবেন, নিয়ে সেটা খাবেন, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলোতে বেরিয়ে আসতে পারবেন। আর আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে সিলভার কালার, সিলভার কালার ব্যবহার করুন, দেখবেন ভালো হবে। পরবর্তী রাশি বা লগ্ন ধনু, ধনুর ক্ষেত্রে এটা পাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে তর্ক, দ্বন্দ্ব, লোকের সাথে ঝামেলা, অশান্তি যতটা পারবেন এড়িয়ে চলবেন, সাবধান থাকতে হবে, বেফালতু ঝামেলায় জড়িয়ে গিয়ে মান সম্মান হানি হতে পারে। আর বাবা মায়ের দিক থেকে কিন্তু আজকে সাবধানে থাকতে হয়, বাবা মার কারণে কিন্তু লস হতে পারে, ভাই বোনের কারণে কিন্তু লস হতে পারে, আপনার সন্তানের কারণে কিন্তু লস হতে পারে, তো তাদের দ্বারা একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তো সাবধানে থাকতে হবে। আর্থিকভাবে মান সম্মান দিক থেকে সব দিক থেকে কিন্তু ক্ষতি হতে পারে এদের দ্বারা, বাট আপনার লাইফ পার্টনার বা প্রেমের সম্পর্কে থাকলে তার থেকে কিন্তু আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে, আর্থিকভাবে বা তার থেকে গিফট পেতে পারেন। আর ইভিনিংয়ের দিকে কিন্তু আপনার বাড়িতে গেস্ট আসতে পারে, যার কারণে বা অতিথি আসতে পারে, যার কারণে আপনার দিনটি, দিনের শেষটা ভালো কাটবে। শুভ কালার হচ্ছে আজকে আপনার জন্য অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, আপনার জন্য ভালো। আর চেষ্টা করুন যে শুভ কাজে যাওয়ার সময় অল্প করে একটু গোল মরিচ গালে দিয়ে তারপরে যাওয়ার, দেখবেন যে ভালো হবে দিনটি, আপনার উন্নতি হবে, আপনি প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরের রাশি হচ্ছে মকর। মকরের ক্ষেত্রে এটা পাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে আপনার মা বাবার কারণে আপনার কিন্তু অবনতি বা প্রবলেম হতে পারে, আর্থিকভাবে মা বাবার শরীর খারাপের কারণে বা কোনো কারণে আপনার আর্থিকভাবে কিছু ক্ষতি হতে পারে বা অর্থের খরচ বাড়তে পারে। ব্যবসার দিক থেকে কিছু পার্টনারের কারণে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। আজকে গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনার কারোর সুপারিশের কারণে আপনার উন্নতি হতে পারে বা কাজটা হয়ে যেতে পারে। ইনভেস্টমেন্ট ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করছেন, তাহলে কিন্তু একটু কাগজপত্র দেখে করতে হবে, ভুল কাগজে সাইন করতে পারেন বা ভুল নথিতে সাইন করতে পারেন, যার ফলে আপনাকে লং রানে গিয়ে প্রবলেম ফেস করতে হবে। আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে
ব্ল্যাক কালার বা ব্রাউন কালার দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন। শুভ কাজে যাওয়ার সময় অল্প করে আপনি দুধ আর কেশর একসাথে মিশিয়ে খেয়ে যান, দেখবেন ভালো হবে। পরবর্তী রাশি আপনার কুম্ভ। কুম্ভের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আজকের দিনটিতে যদি আপনার অনলাইন বিজনেসের সাথে যুক্ত থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে। পার্টনারশিপে যদি কোনো ব্যবসা করছেন পার্টনারের সাথে একটু ব্যালেন্স করে চলতে হবে, নালে কিন্তু পার্টনারশিপ ভেঙে যেতে পারে, পার্টনার আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা এইসবগুলো ফেস করতে পারেন আপনারা। মোটের ওপরে দিনটা কিন্তু বলবো মধ্যম, এবং পার্টনারের দিক থেকে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, পার্টনারকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে বার করার জন্য আপনাকে কিন্তু কমিউনিকেট করতে হবে, কথা বলতে হবে তার সাথে, নাহলে কিন্তু সমস্যা হবে। তো এইটা আজকে দিনের কথা বললাম কুম্ভের ক্ষেত্রে। আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে ব্লু কালার বা স্কাই ব্লু কালার, দুটোই ব্যবহার করতে পারেন, ভালো হবে। শুভ কাজে যাওয়ার সময় অল্প একটু দুধ আর কেশর মুখে দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। পরবর্তী রাশি বা শেষ রাশি মীন। মীনের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনি বিদেশ যাত্রার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য প্রিপারেশান নিচ্ছেন, সেটেলমেন্ট করার জন্য বা বিজনেস ব্যবসা করার জন্য, তাহলে কিন্তু আজকের দিনটি ভালো। যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত বা শিক্ষক তাদের জন্য দিনটা শুভ। আজকে আপনারা যারা গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত বা আপনারা কোনো গভর্নমেন্ট সেক্টরের কোনো কাজের কাজ করাতে চাইছেন আজকে, আজকে কিন্তু দিনটা আপনার অনুকূলে থাকবে, আজকে আপনার কাজটা হয়ে যাবে, আজকে আপনাকে ঘুরতে হবে না। কর্মের জায়গাটা মোটের উপর ভালো। পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে বললাম বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যদি আজকে কোনো কম্পিটিটিভ এক্সাম বা তার কোনো প্রিপারেশান বা পরীক্ষা কোনো যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো হবে, ফল ভালো পেতে চলেছেন আপনারা। যেভাবে কর্ম করবেন তার থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন। মোটের উপর দিনটা ভালো যাবে মীন রাশির। আজকে আপনার জন্য শুভ রং হচ্ছে অফ হোয়াইট কালার বা ঘিয়ে কালার, একটু ডিপ ঘিয়ে যেটা হয়, হ্যাঁ, খাদির কালারটা, সেটা ইউজ করলে আপনার জন্য ভালো হবে। আর শুভ কাজে যাওয়ার সময় একটু তেলে ভাজা কোনো কিছু মুখে দিয়ে যদি যান তাহলে বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আজকে এটাই বলবো যে খুব ভালো কাটুক আপনার দিনটা, যাদের জন্মদিন, যাদের আজকে বিবাহবার্ষিকী, যারা আজকে শুভ কাজে যাচ্ছেন সব কাজ আপনার সফল হোক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এই বলে আজকে দিনটা শুরু করুন, আপনার ইষ্টদেবীকে জানান আপনার কষ্টের কথা, এবং যারা খুব প্রবলেম ফেস করছেন, লাইফে প্রবলেম হচ্ছে, তাদেরকে বলবো আপনার মা বাবা আপনার ঈশ্বরদেবীকে জানিয়ে যোগাযোগ করবেন, চেষ্টা করবো প্রবলেম থেকে বার করার, ভালো রাখার, ভালো থাকার। আজকে শেষ করছি অনুষ্ঠান, খুব ভালো থাকবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন। জয় মাতারা সকলকে।